Hey guys, welcome back to my channel and welcome back to a new vlog. So, আজকে আমি ব্লগটা স্টার্ট করছি একদম সন্ধ্যাবেলা থেকে আজকে আছে আরেকটা বিয়েবাড়ি ব্লগ তো আমি ভুলেই গেছিলাম যে সকাল থেকে আজকে বিয়েবাড়ি আছে আজ হচ্ছে 13 ডিসেম্বর মোটামুটি খেয়ালে ছিল 15 তারিখে একটা বিয়েবাড়ি আছে মাঝখানে একটা বিয়েবাড়ি ঢুকেছিল ওটা না মানে যাইভাবে স্কিপ করে গেছিলাম তো যাই হোক এখন মোটামুটি 6:30 বাজে আমি রেডি হতে স্টার্ট করছি তাই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো চলো দেখতে থাকো ব্লগ আর এই চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার পাশে দেখবে ছোট্ট বেল আইকনে ছোটটাকে হিট করে দিও তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু বাদে আমি এখন ছটফট করে রেডি হতে স্টার্ট করছি আমি মুখটা ধুয়ে এসে ফেস ওয়াশ করে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি স্কিনটাকে জাস্ট প্রেপ করেছি এবার করব মেকআপটা আর মেকআপটা করে শাড়িটা পরে নেবো এখন আমার বর আসেনি বাড়িতে ও দোকান থেকে ঢুকবো আমাকে কল করে দিয়েছিল যে বিয়ে বাড়ি আছে মনে আছে তো আমি তো ভুলে গেছিলাম তো যাই হোক উঠে রেডি হতে স্টার্ট করছি কারণ টুকটাক ঘরের কয়েকটা কাজ সেরেই বেরোতে হয় তো বিয়ে বাড়ি থাকলে সেগুলো না আগে থেকে করে রেখে যেহেতু আজকে ভুলে গেছিলাম তো মাথা থেকে বেরিয়ে গেছিলো তাই যাই হোক কোনো অসুবিধা নেই আমি মোটামুটি কাজ ফাজগুলো সেরে ফেলেছি আর যেটুকু টুকটাক বাকি আছে সেগুলো আমার বর এসে করে দেবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি হওয়ার পরে শাড়িটা আর আজকে বেশি কিছু এক্সারসাইজ করিনি এই কানেরটা পরেছি আর আজকে এই চেনটা পরেছি হাতে আজকে শাখা আর একটা চুড়ি পরে নিয়েছি তো চলো অনেক লেট হয়ে গেছে রেডি হতে হতে 8:30 বেজে গেছে এক্ষুনি বেরিয়ে পড়বো নাহলে অনেকটা লেট হয়ে যাবে তো দেখিয়ে দিলাম কেমন রেডি হয়েছে দেখা হচ্ছে তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে তো এই জাস্ট বেরিয়ে পড়লাম বাড়ি থেকে দেখি আজকে জ্যাম পাই কিনা আগের দিন তো ভীষণ জ্যাম পেয়েছিলাম সেম লোকেশনেই যাচ্ছি সিমক্লিয়ারতে কিন্তু বাইপাসে উঠে ভীষণ জ্যাম পেয়েছিলাম গাড়ি পার্কিং করতে করতে অনেকটা সময় লেগে গেছিল তো চলো গিয়ে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে তো যাই হোক আগের দিনের মতো সেরকম জ্যাম পাইনি ওদের গ্র্যান্ড এন্ট্রি দেখার পরে ফাইনালি আমরা খেতে চলে আসলাম এখানে ফার্স্টেই খেয়ে নেবো স্টার্টার আর দেখাবো তোমাদের কী কী খাচ্ছি নাও একটা একটা মাঞ্চাও নেবো আমি
এখানে এটা নিয়েছি মাঞ্চাও স্যুপ, আর এটা এটা হচ্ছে এখানে কোরিয়েন্ডার স্যুপ। এটা দই কাবাব, হ্যাঁ। এটা রোস্টেড ফুলকপি, হ্যাঁ। এটা ভেজ মাঞ্চি, হ্যাঁ। আর এটা ওই সেই কর্ন ফ্রাই, আচ্ছা, মশলা কর্ন ফ্রাই। এতক্ষণ রেকর্ড হচ্ছিল, হচ্ছিল, আমি রেকর্ড পজ করি। ঠিক আছে, পনির মাঞ্চুরিয়ান, সরি আমি ভুল বললাম তখন, ওটা পনির মাঞ্চ। এ স্টিক 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 স্টিক, ভালো করেছে পনির মাঞ্চুরিয়ান। ওটা কি আছে? পনির লবাবদার, পনির লবাবদার। এই তো এখানে লেখা আছে, এই যে সবজি কোলাপুরি, এটা এটা দুটি অল্প করে একটু নিয়ে নাও। ফ্রাইড রাইস ছিল, এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। কি আছে? রাজস্থানি আলু, একটাই না একটাই, রোস্টেড গোবি, ডাল মাখানি, ডেজার্টটা পরে নিচ্ছে। এখানে রুটি আছে, বাটার লাগালে, এখানে নিয়েছি ফার্স্টে রাইস, ভেজ বিরিয়ানি, আর বাকি তো সব ওখানে বললাম। আর এই প্ল্যাটারটায় আছে বাটার নান, বাটার তন্দুরি রুটি আর ডাল মাখানি। চিকেন বিরিয়ানির মতো টেস্ট দিয়ে দিয়েছে, কি করে দিয়েছে কে জানে, জানি না। ঠিক আছে, এখানে আছে গাজরের হালুয়া, এটা আছে কাজু বরফি, আইসক্রিম নিয়ে এসেছে কি ফ্লেভারের জানি না, এটা বেকড রসগোল্লা আছে। আমার হয়ে যাচ্ছে, আমার হয়ে গেছে, নিয়ে নেবে, এই তো নিন 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 নিন, আমার খাওয়া হয়ে গেছে, বসে আছি সঙ্গে, আমি আনছি চাটনি, খাইবি চাটনি? এ বেটা আলু চাটনি খাইবি? হ্যাঁ, কি এর আনছে? আচ্ছা তুমি এখানে বসো, আমি চেয়ার আছে অন্য রকম, এখানে বসো, ওটা আইসক্রিম তো, আমি চেয়ার অন্য রকম ফ্লেভার, ভ্যানিলা নয়, ঠিক আছে, ঠিক আছে। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছি এখন, খুব একটা লেট হয়নি, তো খুব একটা টাইম তাড়াহুড়ো করিনি আমরা, বেশি জন এখানে বেশি জন কেউ একটা চেনা জানা ছিল না, একটু ফাঁকা ফাঁকাই লাগছিল। তো গিফটটা না আমরা লাস্টে দিলাম, এসে তো দিতে পারিনি কারণ ওদের সব অনুষ্ঠান চলছিল তখনও পর্যন্ত, বাট এই গিফটটা দিলাম, দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর কিছু করার নেই, আমি ভীষণ টায়ার্ড, আর বাড়িতে গিয়ে দেখা হবে। তো এই জাস্ট আমরা বাড়ি এলাম, গাড়িটা এখনো পার্ক করে দিচ্ছে, দিয়ে পার্ক করে আমরা বাড়ি ঢুকে যাব। তো
গাড়িটা পার্ক করে দিয়েছি গ্যারেজের ভেতরে, এবার ঘরে যাচ্ছি। মোটামুটি সব কাজ সেরেই এসেছিলাম, ঝাটপাট দেওয়া হয়ে গেছিলো, ক্যান্ডি স্যান্ডিরও খেতে দেওয়া হয়ে গেছিলো, জলও ভরে নিয়েছিলাম। শুধু ঘরে গিয়ে জামাটা চেঞ্জ করবো, মেকআপ ফেকআপ তুলবো, ব্যাস কাজ শেষ।